আচ্ছা তো দেখেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার এই সিস্টেমে আমরা কিভাবে অঙ্ক করব ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার এর অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা বিষয় আগে ক্লিয়ার হতে হবে কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের আগে ক্লিয়ার হতে হবে যেমন এক নম্বরে বলা হয়েছে শেয়ার পার্সেস বা অ্যাকুইজিশন থাকে শেয়ার ক্রয় করলে শেয়ার সংখ্যা বাড়ে না কমে বলেন তো শেয়ার ক্রয় করলে শেয়ার সংখ্যা বাড়ে না কমে আপনাদের থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে তে স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টারে আমরা বুঝাইছিলাম শেয়ার ক্রয় করলে কমে শেয়ার ক্রয় করলে বাড়ে না ট্রেজারি স্টক ক্রয় করতেন আপনারা মনে আছে শেয়ার ক্রয় করলে কমে আর ইস্যু করলে ইস্যু করলে বা সেলস করলে শেয়ার সংখ্যাটা বাড়ে তাই এখানে দেখেন এই দুইটা বিষয় প্রথম দুই দুটা এসে নোটে তাই বলা হয়েছে শেয়ার পারচেজ মাইনাস আর শেয়ার ইস্যু বা সেলস হলে প্লাস এবার যে দেখেন স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অথবা স্টক স্প্লিট যদি হয় এক্ষেত্রেও শেয়ার সংখ্যা বাড়ে এক্ষেত্রেও স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এবং স্টক স্প্লিট হলেও শেয়ার সংখ্যা কি হয় বাড়ে তবে এইখানে এই অঙ্কের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আপনার যে তারিখে ঘোষণা করা প্রিভিয়াস ডেট লেখা আছে প্রিভিয়াস ডেট গুলো শেয়ার বাড়বে বলতে প্রিভিয়াস ডেট গুলো বলতে কি বোঝাচ্ছে যে আপনার অঙ্কটা মনে করেন জানুয়ারি মাস আছে ফেব্রুয়ারি মাস আছে মার্চ আছে এপ্রিল আছে মে মাসে যায় আপনি স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছেন মে মাসে যায় হিসেব অনুযায়ী আমাদের শেয়ার সংখ্যা বাড়বে বলা হয়েছে স্টক ডিভিডেন্ডে কোন তারিখে শেয়ার বাড়বে যে তারিখে ঘোষণা করবেন তার পূর্বের তারিখগুলো তাহলে আপনি যদি মার্চে ঘোষণা করেন বা মেতে ঘোষণা করেন মেয়ের পূর্বের ডেট গুলো কোনটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত জি তাহলে স্টক স্প্লিটটাও সে একই করেনি যে এগুলো হইলে যদি অঙ্কের মধ্যে থাকে দু একটা অঙ্কে থাকবে যদি থাকে তাহলে যে তারিখে বলবে তার পূর্বের শেয়ার গুলো বাড়বে সেই তারিখের কোন শেয়ার গুলো বাড়বে পূর্বের শেয়ার করবে যে তারিখে ঘোষণা করবে তার পূর্বের শেয়ার গুলো বাড়বে নিয়মটা হচ্ছে এরকম তাহলে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার বের করতে গেলে তিনটা পয়েন্ট আপনাকে আগে সুন্দর করে বুঝতে হবে শেয়ার ক্রয় করলে কমবে ইস্যু করলে বাড়বে এবং স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড বা স্টক স্ট্রিক্ট জাতীয় কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমার শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং কোন যে তারিখে ঘোষণা করা হবে তার পূর্বের তারিখগুলো যে তারিখে ঘোষণা করা হবে তার পূর্বের তারিখগুলো ক্লিয়ার বিষয়টা যদি ক্লিয়ার হয় আমরা এই অনুযায়ী দেখেন সি এইট করবো যে ছবিটা পার্থ গ্রুপে দিছে আমরা তো সি টা একটু দেখি খেয়াল করি ভাই প্রবলেম এই সি এইট এটা দেখবো স্ক্রিনে যেটা দিয়েছে নাকি গ্রুপ এটা দেখবো এটা তো সলিউশন অঙ্ক দেখবেন গ্রুপ এটা আচ্ছা তাহলে আমরা শুরু করতেছি দেখেন কম্পিউট দা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ফর মনসুল টুল কোম্পানি ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করেন মনসুল টুল কোম্পানির জন্য হুইচ হ্যাজ এ সিম্পল ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাজুমিং দা ফলোইং ট্রানজাকশন ইন কমন স্টক অকার ডিউরিং 2017 2017 সালে সংগঠিত হয়েছিল যে লেনদেনগুলো একটু কথা বলেনি দেখেন ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার এভারেজ শব্দটা উল্লেখ আছে আমরা এভারেজ শব্দটা নিয়ে আগে কাজ করছি আমরা জানি বুঝি ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বলতে কি বোঝাতে আমাদের ওয়েটেড যে শেয়ার পাবো ওয়েটেড যে শেয়ার পাবো তার গড় বের করতে হবে ওয়েটেড শেয়ারের কি বের করতে হবে গড় বের করতে হবে অর্থাৎ আমরা কোনো কিছু গড় করতে গেলে কি করি আমরা যতগুলো আইটেম থাকে আইটেমগুলোর একটা যোগফল নামাই আর তাকে নাম্বার অফ আইটেম দ্বারা কি করি ভাগ করি এখানে মনে রাখবেন ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারটা হচ্ছে বারো মাসের শেয়ারের ওয়েটেড লাগবে বারো মাসের যে শেয়ারটা এখানে অঙ্কটা সবসময় বারো মাস বিবেচনা করা হয় ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার বের করতে গেলে অঙ্কটা সবসময় এক বছরের বিবেচনা করা হয় তা এই ক্ষেত্রে বারো মাস এক বছর সমান কত মাস বারো মাস বারো মাসের শেয়ারটার বারো মাসের ওয়েটেড শেয়ারের যোগফল নামায় বারো দ্বারা ভাগ দিয়ে এটাকে গড় বের করা হয় বারো মাসের ওয়েটেড শেয়ারের যোগফল নামায়ে তাকে বারো দ্বারা ভাগ দিতে হবে দিয়ে বের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম আচ্ছা আসি তাহলে এখন লেনদেন গুলো আসি দেখেন আমাদের ডেট ওয়াইজ দেওয়া হচ্ছে জানুয়ারির এক তারিখে শেয়ার আউটস্ট্যান্ডিং শেয়ার হাতে আছে আউটস্ট্যান্ডিং মানে শেয়ার হাতে থাকা এখানে তো মূলত শেয়ার সংখ্যাই বের করতে হবে যে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার হ্যাঁ এখানে কোনো টাকা না সবই শেয়ার ওয়েটেড শেয়ার ওয়েটেড এভারেজ শেয়ার জানুয়ারি এক তারিখে ফেব্রুয়ারি এক তারিখে দেখেন এপ্রিলের এক তারিখে জুলাই এক তারিখে সেপ্টেম্বর এক ডিসেম্বর এক তারিখে কিছু আমাদের এন্ট্রি দেওয়া আছে এই থেকে আমরা ওইটি নাম্বারের নাম্বার অফ শেয়ার বের করবো আচ্ছা প্রথম ভালো একটা কথা একটু সবাই খেয়াল করি ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার বের করতে গেলে ছক কেটে ডিটেলস আর ওয়েটেড শেয়ার লেখার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে ডেটের রেঞ্জটা ঠিক করতে হবে ডেটের রেঞ্জটা ঠিক করতে হবে প্রথম কাজ আপনার কি বলেন ডেটের রেঞ্জ রেঞ্জ ব্যাপ্তি ঠিক করতে হবে বলতে কি জানুয়ারির একের পরে লেনদেনটা ফেব্রুয়ারিতে নাকি মার্চে এটা দেখতে হবে তারপরে হচ্ছে জানুয়ারি টু ফেব্রুয়ারি এরকম লিখতে হবে আবার ফেব্রুয়ারি টু পরের এন্ট্রিটা কোথায় এইভাবে আমাকে ডেটের রেঞ্জ সাজাতে হবে তবে ডেটের রেঞ্জ সাজানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন ডেটের রেঞ্জটা সাজাতে হবে শুধুমাত্র পার্সেস এবং সেলস অর্থাৎ শেয়ার ক্রয় এবং বিক্রয় অনুসারে কোন যদি স্টক স্প্লিট বা স্টক ডিভিডেন্ড কোন তারিখে ঘোষণা হয় ওই তারিখটাকে ডেটের রেঞ্জের আওতা আনা যাবে না আবারও বলি উপরে যে দুটা বিষয় পার্সেস এবং সেলস এই দুইটা অনুসারে আপনাকে ডেটের রেঞ্জ সাজাতে হবে শেয়ার হাতে থাকবে প্রথম অবস্থায় প্রত্যেকটা অঙ্কেই শেয়ার আপনার কিছু হাতে থাকবে সেইখান থেকে জানুয়ারি এক থেকে শুরু করে পরেরটা যদি স্টক স্প্লিট হয় মানে কেন জানুয়ারির একে হচ্ছে আপনার শেয়ার হাতে আছে ফেব্রুয়ারির একে যাই আবার বলতেছে স্টক স্প্লিট তাহলে জানুয়ারি টু ফেব্রুয়ারি ওইখানে কাউন্ট করা যাবে না পরে যদি মার্চে যে কোনো শেয়ার ক্রয় থাকে তাহলে জানুয়ারি থেকে মার্চ এইভাবে কাউন্ট করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারিটা যে স্টক স্প্লিট হইলো ওইটাকে ডেট হিসেবে কাউন্ট করা যাবে না রেঞ্জে নেওয়া যাবে না ডেটের রেঞ্জে মানে রেঞ্জটা নির্ধারণ হবে শেয়ার ক্রয় আর বিক্রয়ের মধ্যে ঠিক আছে আচ্ছা এবার ক্ষেত্রে বইয়ের সাথে একটা জায়গায় আমাদের দু সমস্যা হতে পারে আমি যেগুলো যেটা বলবো এই অনুযায়ী আপনারা করবেন ঠিক আছে আচ্ছা এবার তাহলে প্রথমে রেঞ্জটা আমরা ঠিক করি জানুয়ারি দেখেন এখানে জানুয়ারির এক তারিখে এটা বছরের বিগিনিং ব্যালেন্স এটা সবসময় থাকবে এর সাথে রেঞ্জটা পরেরটা আসে কিনা পরেরটা ফেব্রুয়ারি একে দেখেন ইস্যু কথাটা বলা আছে তার মানে অবশ্যই আসতেছে এটা অন্য কিছু বলা নেই আছে না না তার মানে ইস্যু আমরা তো বলছি ক্রয় এবং বিক্রয় কোনো কিছুতে নেওয়া যাবে তাহলে এটা নিব এবার আসেন তাহলে আমরা ডেটের রেঞ্জটা প্রথমে সাজাই সিদায় দেখেন জানুয়ারির এক থেকে ফেব্রুয়ারি এক প্রথমে এই তারিখটা কি বুঝতে পারছি জানুয়ারি এক থেকে দাগবার থেকে ফেব্রুয়ারি এক জান এক থেকে ফেব্রুয়ারি এক ঠিক আছে এই ডেটের রেঞ্জ এটা বুঝতে পারছি ভাই এবার আসেন যেহেতু আমরা একটা কথা বলে নিছি যে আমাদের স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ডটা থাকলে তার পূর্বে শেয়ার গুলো বাড়বে তাই আমরা অঙ্কের মধ্যে এগুলো খুঁজে নেব যে আসলে আগে খুঁজবো অঙ্কের ভিতরে এই দুইটা জিনিসের কোথাও প্রভাব আছে কিনা তাও সেপ্টেম্বরের 1 তারিখে এখানে 50% স্টক ডিভিডেন্ড বলে দিছে আপনাকে দেখছেন 50% স্টক ডিভিডেন্ড বলে দিছে তাহলে অবশ্যই এটা প্রভাব আছে তাহলে এটা যেহেতু সেপ্টেম্বরের 1 তারিখে দেওয়া হয়েছে তাহলে তার হিসাব অনুযায়ী পূর্বে শেয়ার গুলো বাড়বে হিসাব অনুযায়ী কোন শেয়ার গুলো বাড়বে পূর্বের শেয়ার অর্থাৎ সেপ্টেম্বরের আগ পর্যন্ত সেপ্টেম্বরের আগ পর্যন্ত যত শেয়ার আছে সেই শেয়ার গুলো কি হবে বাড়বে ক্লিয়ার দেখেন এবার আসি প্রথমে জানুয়ারি এক থেকে ফেব্রুয়ারি এক এবার যারা মান বসাতে একটু কম বোঝেন তারা খেয়াল করবে না যে ভাই তারিখ তো দুইটা আছে কার মান বসাবো আপনি প্রথম যে তারিখটা দেবেন তার মানটাই মূলত নিয়ে কাজ করতে হবে জানুয়ারির পরে ফেব্রুয়ারি এপ্রিল এইগুলো এখানে জাস্ট রেজটা আমাদের সাজানো হয়েছে কিন্তু আমরা মান বিবেচনা করবো প্রথম যাকে লেখবো তার সালে কোন মানটা আছে সেই সালে কোন মানটা সেটা বিবেচনা করব ঠিক আছে তাহলে জানুয়ারির এক তারিখে আমার শেয়ার হাতে ছিল কত হাজার দেখেন বত্রিশ হাজার শেয়ার ছিল না হাতে আচ্ছা এবার আসেন যেহেতু সেপ্টেম্বরে আপনি ফিফটি পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছেন তাহলে তার পূর্বের তারিখে সকল শেয়ার গুলো বৃদ্ধি পাওয়ার কথা নিয়ম অনুযায়ী তাহলে জানুয়ারিও তার পূর্বের তারিখ অবশ্যই জানুয়ারি তার কি পূর্বের তারিখ এবার আমাদের যে কোনো কিছুর টোটাল আমাদের সবকিছু টোটাল একশো পার্সেন্ট থাকে না যে কোনো কিছু টোটাল হচ্ছে একশো তাহলে একশো পার্সেন্ট ছিল আরো ফিফটি পার্সেন্ট বাড়বে তাহলে মোট কত পার্সেন্ট হচ্ছে দেড়শো পার্সেন্ট একশো পার্সেন্ট ছিল যে কোনো কিছু একশো পার্সেন্ট থাকে তার সাথে আরো কত পার্সেন্ট যোগ হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে মোট মোট কত পার্সেন্ট হচ্ছে দেড়শো পার্সেন্ট বোঝা গেছে এটা তাই এখানে বত্রিশ হাজারের উপর দেখেন দেড়শো পার্সেন্ট কাটা হয়েছে বত্রিশ হাজার গুণ দেড়শো পার্সেন্ট হাজার নিজেই হচ্ছে একশো আর এখানে আমাদের পঞ্চাশ পার্সেন্ট বাড়ছে তাই একবারেই কিন্তু দেড়শো পার্সেন্ট লেখা হয়েছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে দেখেন কয় মাসের জন্য আপনি এই কাজটা করতেছেন এটা হচ্ছে রেঞ্জ দেখে বলছেন জানুয়ারি এক থেকে ফেব্রুয়ারি এক দেখেন তো ফেব্রুয়ারি এক লেখা হয়েছে ফেব্রুয়ারি মাস কি কাউন্ট করা যাবে না না ফেব্রুয়ারি যদি আঠাশ তারিখ লিখতাম আমরা মা ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে যাবে তাহলে আমরা দুই মাস কাউন্ট করতে পারতাম কিন্তু তাহলে এটা কয় মাসের জন্য অনলি এক মাসের জন্য তাই আমরা দেখেন গুণ দিছি ওয়ান এই এম বলতে আপনার মান বোঝাইছি আমি জাস্ট ইন্ডিকেট করে দিছি এম মানে হচ্ছে মান এক আসছে কোথা থেকে এক মাস ঠিক আছে ভাই এই যে সেপ্টেম্বর এক তারিখে যে ফিফটি পার্সেন্ট স্টক ডিভিডেন্ড রয়েছে এবার ওর সোজাসুজি যে আর একটা পার্সেন্টেজ যে কথাটা বলা আছে তাহলে ওইটা কি দেখবো না না ওই একই জিনিসই ওইখানে লেখা আছে ফিফটি পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ফিফটি পার্সেন্ট আউট শেয়ার শেয়ার আউটস্ট্যান্ডিং হাতে যা শেয়ার ছিল সেইগুলোর উপরেই ফিফটি পার্সেন্ট ঠিক আছে ওটা নিয়ে কি বলছেন এটা আলাদা কথা ওই একই কথাই আলাদা কোনো কথা না জি ভাই ঠিক আছে এই তাহলে যারা ক্লাস করতেছেন একটু খেয়াল করেন জানুয়ারি এক থেকে ফেব্রুয়ারি একের লেনদেনটা কি বোঝা গেছে মানে একটু আমি কিভাবে ট্রান্সফার দিছি কথা বলবেন যদি কারো সমস্যা থাকে কেউ কথা না বললে বুঝবো সমস্যা নেই ভাই আর একবার একটু বলেন আমি খেয়াল করি আপনি কি কোনটুকু খেয়াল করেন টোটালি খেয়াল করেননি হ্যাঁ টোটালি আপনি প্রত্যেকে একটু বলেন এখানে আমাদের প্রথম কথা বলেছি ডেটের রেঞ্জ সাজাইতে হবে ডেটের রেঞ্জ সাজাইতে হবে ডেটের রেঞ্জটা কিভাবে সাজাবো বলা হয়েছে যে যে তারিখে শেয়ার ক্রয় এবং বিক্রয় থাকবে সেই সেই তারিখেই শুধু হিসাব করে ডেটের রেঞ্জটা সাজাবো কোনো তারিখে যদি স্টক স্প্লিট বা স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় তাহলে সেই ডেটটা আমরা সাজাবো না তাই এখানে আমাদের প্রথম তারিখ ছিল জানুয়ারি এক আর পরের তারিখে ফেব্রুয়ারি এক এই দুইটা তারিখের মধ্যে কোথাও কোনো স্টক স্প্লিট বা স্টক ডিভিডেন্ড ছিল না তাই আমরা ডেটের রেঞ্জটা সাজাইছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এক এবার আমরা বলছি এখানে জানু যারে প্রথম তারিখ দেব যে তারিখটা প্রথম দেব তার মান নিয়ে মূলত কাজ করতে হবে জানুয়ারি এক তারিখে শেয়ার আউটস্ট্যান্ডিং আমাদের হাতে ছিল বত্রিশ হাজার এবার আমাদের নিয়ম অনুযায়ী উপরে লেখা ছিল স্টক ডিভিডেন্ড এবং স্টক স্প্লিট যদি অঙ্কে থাকে তাহলে শেয়ার সংখ্যা বাড়বে তার পূর্বে শেয়ারগুলো বাড়বে যে তারিখে ঘোষণা করা হবে তার পূর্বে শেয়ারগুলো বাড়বে আমাদের এখানে ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বরের এক তারিখে সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বরের পূর্বের যত তারিখ আছে সেই সকল প্রকার তারিখে শেয়ার গুলো বাড়বে তাই আমাদের যে কোনো পার্সেন্টেজ মানে একশো পার্সেন্ট আরো ফিফটি পার্সেন্ট ওখানে ডিক্লেয়ার করতে বলছে আমাকে তাই আরো ফিফটি পার্সেন্ট বাড়বে তাহলে মোট দেড়শো পার্সেন্ট তাহলে জানুয়ারির এক তারিখ অবশ্যই সেপ্টেম্বরের পূর্বের তারিখ তাই আমাদের হাতে যা শেয়ার ছিল তার উপর দেড়শো পার্সেন্ট কাটা হয়েছে এবং এটা কয় মাসের জন্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এখানে ফেব্রুয়ারি কাউন্ট হবে না শুধুমাত্র জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বলা হয়েছে রেঞ্জটা ফেব্রুয়ারি থেকে দেখেন পরের রেঞ্জটা শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস কারণ এর ভিতরেও আমাদের কোন স্টক স্প্লিট বা স্টক ডিভিডেন্ড জাতীয় কিছু নাই তাহলে ফেব্রুয়ারির এক থেকে এপ্রিলের এক তারিখ আরেকটা বিষয় একটু খেয়াল করবেন যে আমাদের হাতে যে ব্যালেন্স বিডিটা থাকবে হাতে যে ব্যালেন্সটা থাকবে এই যে বা এই শেয়ারটা বছরের সমগ্র তারিখে এটার উপর প্রভাব পড়বে আপনি যা নিয়ে শুরু করতেছেন ব্যবসা শুরু করছেন এক লাখ টাকা নিয়ে বছরের শুরুতে এক লাখ টাকা তো থাকবে এর সাথে আপনার মুনাফা বাড়বে বা আরো আপনি মূলধন বাড়াবেন এক লাখ টাকা তো আসলে চেঞ্জ হচ্ছে না হচ্ছে না এ কারণে এখানেও হাতে যে শেয়ারটা থাকবে এটা সব মাসি পাবে হ্যাঁ ওই প্রতি মাসেই সেইটার সাথে নতুন করে শেয়ার আসলে যোগ হবে আবার যদি চলে যায় তাহলে মাইনাস হবে এরকম আর কি ঠিক আছে যেভাবে ক্ষতিয়ান করি আমরা আর কি তো দেখেন এখানে ফেব্রুয়ারি এক থেকে ডেটে রেঞ্জটা কাউন্ট করা হয়েছে ফেব্রুয়ারি এক থেকে এপ্রিলের এক তারিখ পর্যন্ত তো ফেব্রুয়ারি একে আমাদের দেখেন ফেব্রুয়ারি একে কি হয়েছে ফেব্রুয়ারি একে লেখা ছিল ইস্যু ইস্যু অফ ক্যাশ ইস্যু ক্যাশ হচ্ছে কত শেয়ার ইস্যু করা হয়েছে ছয় তাই তো ছয় শেয়ার ইস্যু করা হয়েছে এখন দেখেন আমাদের হাতে ছিল বত্রিশ হাজার এই যে তার সাথে আরো ছয় হাজার চার ফেব্রুয়ারি এক তারিখে আসি ছয় হাজার চারশো শেয়ার কি হয়েছে ইস্যু করলে শেয়ার বাড়বে না কমবে শেয়ার বাড়বে তাই দেখেন আমরা বত্রিশ হাজারের সাথে ছয় হাজার চারশো যোগ করছি এটা হচ্ছে আমরা নিট ফিগারটা নিয়ে আসলাম এরপর দেড়শো পার্সেন্টের কাহিনী তো সে একে আগের মতোই যে সেপ্টেম্বরের পূর্বে ফেব্রুয়ারি অবশ্যই সেপ্টেম্বরের পূর্বে তাই এখানে দেড়শো পার্সেন্ট আর এটা কয় মাসের জন্য ফেব্রুয়ারি মার্চ দেখেন এখানে এপ্রিল কিন্তু কাউন্ট হচ্ছে না তাই লাস্টে গুন দুই দেওয়া হয়েছে দেখেন এটা বুঝতে পারছেন কিনা তো বুঝছি ওকে এরপর দেখেন এপ্রিল থেকে ডেট যেহেতু এটা শেষ এখান থেকে শুরু এপ্রিলের এক থেকে পরের লেনদেনটা আছে জুলাই মাসের এক তারিখে এখানেও কোনো স্টক স্পিড বা ডিভিডেন্ড নাই তাই এখানে লেখা হয়েছে এপ্রিল এক থেকে জুলাই মাসের এক তারিখ ডেটের রেঞ্জটা তো বুঝতে পারছি আমরা এবার দেখেন এই যে আমার হাতে যে শেয়ার সেলোয়ার ফেব্রুয়ারিতে একই যা যোগ হয়েছে আমার শেয়ার সংখ্যা বাড়ছে তাহলে বত্রিশ আর প্লাস ছয় তাহলে এপ্রিল মাসের শুরুতে আমার হাতে শেয়ার থাকবে আটত্রিশ হাজার কত চারশো এই দুটো যোগ করলে এই মার্চের শেষে যায় এটা শেষ হয়ে যাচ্ছে না

তারপরে মার্চে যায় যদি আর পঞ্চাশ হাজার যোগ করি তাহলে এক লাখ বিশ হাজার তার সাথে আর পঞ্চাশ হাজার যোগ এক এক মাসে যেভাবে হবে ব্যালেন্স বিডি আকারে ওইটা তো বাড়া থাকবেই বা কমবে ঠিক আছে নিট ব্যালেন্স থেকে প্লাস মাইনাস করব। তাহলে আমি দেখো এপ্রিল শুরু করেছি তাহলে এপ্রিলের শুরুতেও নিশ্চয়ই আমি আটত্রিশ হাজার চারশো শেয়ার নিয়ে শুরু করছি ঠিক আছে এবার আসে এপ্রিলের একে কি হয়েছে এপ্রিলের একে দেখে অ্যাকুইজিশন না কি লেখা আছে দেখো অ্যাকুইজিশন লেখা আছে অ্যাকুইজিশন অফ ট্রেজারি স্টক অ্যাকুইজিশন আর পার্সেস একই কথা এবং ওরাও দেখো মাইনাস ফিগারে লিখছে জিনিসটা জি ভাই ওরাও কি জিনিসটা মাইনাস ফিগারে লিখছে না ট্রেজারি স্টক তো সব সময় হ্যাঁ পার্সেসই হয় এবং এটা মাইনাস ফিগারে হয় তাই দেখো 38400 থেকে 6000 মাইনাস করছি ঠিক আছে হ্যাঁ এবার অ্যাজ ইউজুয়াল 150% তিন মাস তিন মাস কিভাবে আসছে জানি এপ্রিল মে জুন আর 150% তো পাচ্ছেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে জুলাই একেতে এরপরেরটা একটু খেয়াল করেন এইটুক তো আমরা বুঝতে পারছি এরপরে রেঞ্জটা নিয়ে একটু সবাই কনফিউশন থাকবেন আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি বুঝলাম স্টক ডিভিডেন্ড এবং স্টক স্প্লিটের কিন্তু রেঞ্জ নির্ধারণ করা যাবে না যাবে যাবে না তাহলে দেখেন আমার জুলাই এক থেকে শুরু করে সেপ্টেম্বর বাদে তাহলে থাকে কি ডিসেম্বর এক থাকে না সেপ্টেম্বর একে তো স্টক ডিভিডেন্ড আছে ওটা কি রেঞ্জ আমরা ধরবো না ধরবো ধরবো না বুঝতে পারছেন এই কথা না এবার আসেন জুলাই এক থেকে ডিসেম্বর এক তারিখ দেখেন বত্রিশ হাজার চারশো কোথা থেকে আসলো প্রথমে এই যে আটত্রিশ হাজার চারশো থেকে ছয় হাজার বাদ দিলে থাকে কত বত্রিশ হাজার চারশো থাকে এবার আসেন জুলাই এক তারিখে দেখেন রিসোল্ড রিসোল্ড মানে কি বিক্রি করা হয়েছে না বিক্রি করা হলে শেয়ার বাড়বে না কমবে শেয়ার বাড়বে তাই প্লাস বিষয়টা একটু আমি কথা বলি যেহেতু আমরা বলছি যে তারিখে ঘোষণা করা হবে তার পূর্বের তারিখে শেয়ার গুলো বাড়বে যেহেতু আমাদের ডেটের রেঞ্জটা একটু খেয়াল করেন আমাদের ডেটের রেঞ্জটা জুলাই থেকে শুরু হয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যে শেষ হয়েছে সেপ্টেম্বরের পূর্বের শেয়ার বাড়বে বলছি তাহলে এখন তো কথা ভাই সেপ্টেম্বর তো হয়ে যাচ্ছে অক্টোবর হয়ে যাচ্ছে নভেম্বর হয়ে যাচ্ছে এখন তো পরেও আছে আছে না এখন কথা হচ্ছে দেড়শো পার্সেন্ট তাহলে বাড়বে কি না এটা নিয়ে অনেকের প্রশ্ন কিন্তু মনে রাখবেন আপনি যেটাকে ডেটের রেঞ্জ হিসেবে ধরতেছেন যে তারিখটাকে ডেটের রেঞ্জের হ্যাঁ ডেটের রেঞ্জ হিসেবে যারা ধরতেছেন সে যদি পায় তাহলে তার সাথে যারা আছে সবাই পাবে অর্থাৎ আমার ডেটের হ্যাঁ তাহলে এর আন্ডারে যারা আছে তারা পাবে শুরুটা যদি অন্তর্ভুক্ত হয় এর আন্ডারে যারা আছে সবাই পাবে ঠিক আছে এ বুঝতে পারছেন এটা সবাই আচ্ছা তাহলে সে দেড়শো পার্সেন্ট আর এখান দেখেন জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পাঁচ মাস হয় দেখেন তাই গুণ দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবার লাস্ট দেখেন লাস্ট যেটা আছে আমাদের লাস্ট তারিখটা ছিল ডিসেম্বরের এক তারিখ তাই না ডিসেম্বরের এক তারিখ ছিল আর কোন তারিখ ছিল না তো মনে রাখতে হবে সবসময় বছরটাকে ক্লোজ করতে হবে সবসময় বছরটাকে কি করতে হবে ক্লোজ করতে হবে ঠিক আছে তাহলে ডিসেম্বরের এক থেকে আমরা লিখবো কি ডিসেম্বর একত্রিশ এবার দেখেন এই বত্রিশ হাজার চারশো প্লাস দুই হাজার আটশো তাহলে কত হয় বত্রিশ হাজার দুই করছেন হয়তো না ইস্যু করলে শেয়ার বাড়বে না দেখেন বারো হাজার আটশো টাকা যোগ করা আটশো শেয়ার যোগ করা হয়েছে দেখছেন এই যে বারো হাজার আটশো যোগ করলাম এটা কয় মাসের জন্য ডিসেম্বরের ফুল শুধু একটাই মাস একটাই মাস তো নাকি তাই গুন দেওয়া হয়েছে এক ঠিক আছে এবার দেখেন তো এই জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর এই যে মাসগুলো গড়েন তো আপনি বারো হয়েছে কিনা মাসগুলো গোনেন দেখেন বারো হ্যাঁ হয়েছে জি ভাই তাহলে আমার বারো মাসের শেয়ার কিন্তু কাউন্ট হয়ে গেছে এবার তাহলে এইগুলো আপনার ক্যালকুলেশন করে দেখবেন এই মান আসে এবং এটার নাম হচ্ছে টোটাল মান ওয়েটেড শেয়ার টোটাল মান টোটাল মানে টোটাল বারো মাসের ওয়েটেড শেয়ার এটা আর আমার তাহলে অ্যাভারেজ বের করতে গেলে বারো দ্বারা ভাগ দেব তাই এখানে লেখা আছে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার ছয় লাখ একুশ হাজার ভাগ বারো একান্ন হাজার সাতশো পঞ্চাশ এ হচ্ছে আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করার সিস্টেম আমি রেকর্ডিং করছি এরপরেও যদি কারো সমস্যা থাকে আপনারা রেকর্ডিংটা শুনে নেবেন ঠিক আছে আপাতত দৃষ্টিতে বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে বিষয় জি ভাই